এই মাসে আমাদেরকে পালন করতে হবে সিয়াম কথা কোন ঠিক কিনা ঠিক এই সিয়াম আমার ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো পালন করলে কি হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষা আমাদেরকে মানতে হবে তাহলে আমাদের সিয়াম রাসূলের সুন্নাহ মোতাবেক হলে আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ আজকে আমি কথা বলবো সিয়াম পালনকারীর মর্যাদা আপনি যদি সিয়াম রাখেন আপনার কি লাভ হবে আমি শুধু আপনাকে আজকে এই দিকটা তুলে ধরব আপনার সামনে তবে আপনার মনোযোগ কামনা করছি আপনি এক খেলে তাকিয়ে থাকুন আমি আশাবাদী আজকে আমার এই কথাগুলো আপনার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে উপকার হবেই হবে ইনশাআল্লাহ শুধু আপনি এক খেলে তাকিয়ে থাকুন এবার অংশে আমরা কথা বলবো সিয়াম পালনকারীর মর্যাদা সম্পর্কে আমরা বলতে পারি সবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত সকল প্রকার পাপাচার এমনকি পানাহার যৌনাচার থেকে নিজেকে ফিরিয়ে রাখবো এর প্রতিদান কি আমাদের মাঝে প্রশ্ন জাগতে পারে না কথা বলেন জাগতে পারে না যে এতক্ষণ সময় কিছু হালাল কাজও সীমিত সময়ের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে সিয়াম এমন একটা ইবাদত যে ইবাদত সীমিত সময় নির্দিষ্ট এবং নির্ধারিত সময়ে হালাল কাজকে আল্লাহ হারাম করে দিয়েছে সবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত আপনি আপনার হালাল স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না সিয়াম রাখা অবস্থায় এটা হারাম করে দেওয়া হয়েছে শুধু কোন ইবাদতের জন্য সিয়ামের জন্য অতএব এত কঠিন একটা ইবাদত এত কষ্ট করে সিয়াম রাখবেন এর মর্যাদা কি এর লাভ কি জানার দরকার আছে না নাই মনোযোগ চাচ্ছি এই ব্যাপারে আপনার সামনে একটা হাদিস পেশ করছি সহিহুল বুখারী হাদিস নম্বর 2685 নম্বর হাদিস সহিহুল বুখারী হাদিস নাম্বার 2685 নম্বর হাদিস সহিহ মুসলিম হাদিস নাম্বার 2759 নম্বর হাদিস সহিহ মুসলিম 2759 নম্বর হাদিস এমনকি মিশকাতুল মাসাবের মধ্যে হাদিসটি রয়েছে হাদিস বর্ণনা করেছে হাদিস বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াউমান ফি সাবিলিল্লাহি মান সামা ইয়াউমান ফি সাবিলিল্লাহি কোন ব্যক্তি কেউ যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটি সিয়াম রাখে কয়টি সিয়াম মান সামা ইয়াউমান ফি সাবিলিল্লাহি বাদ আল্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে মাত্র একটি সিয়াম পালন করে কয়টি সিয়াম যদি একটি সিয়াম পালন করে তার কি লাভ হবে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াজাহাহুন নারী সাবিইনিনা খরিকান তিনি বলেন শোনো আল্লাহ তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথে দূরত্ব সৃষ্টি করে দেবে বলুন সুবহানাল্লাহ কথাকে বুঝতে পারলেন স্রেফ শুধু সন্তুষ্টি কার শুধু রাজি খুশি করব কাকে আল্লাহর রাজি খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কেউ যদি আল্লাহর রাস্তায় একটি সিয়াম রাখে কয়টি সিয়াম একটি সিয়াম যদি কেউ রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার চেহারা থেকে জাহান্নামের আগুনের দূরত্ব হবে 70 বছরের পথ বলুন আল্লাহু আকবার অতএব সিয়াম পালনকারীর মর্যাদা আছে না নাই সিয়াম রাখলে লাভ আছে না নাই শুধু তাই নয় আরো অনেক মর্যাদা রয়েছে আর অনেক লাভ রয়েছে শুধু আপনার মনোযোগটা কামনা করছি দেখুন এই ব্যাপারে আপনার সামনে আমি আরেকটা হাদিস পেশ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেহ যদি দিবালোকে সূর্যের আলোর মধ্যে সবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত সকল প্রকার পাপাচার সকল প্রকার পানাহার সকল প্রকার যৌনাচার থেকে নিজেকে ফিরিয়ে রাখে যদি সিয়াম রাখে আর পাশাপাশি রাতের আধারে লাইলাতুল কিয়াম করে তার মর্যাদা কত তার সম্মান কত কে দিয়েছে আল্লাহ দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তোমরা দেখো তার সম্মান বা তার মর্যাদা কতটুকু এই ব্যাপারে একটা হাদিস আপনার সামনে আমি পেশ করছি হাদিসটি পাবেন সহিহুল বুখারী হাদিস নাম্বার 1910 নম্বর হাদিস সহিহুল বুখারী হাদিস নাম্বার 1910 নম্বর হাদিস এই ব্যাপারে আরেকটি হাদিস পাবেন সহিহুল মুসলিম হাদিস নাম্বার 1817 নম্বর হাদিস এই ব্যাপারে আরেকটি হাদিস পাবেন হাদিস সহিহুল মুসলিম হাদিস নাম্বার 1817 নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান
পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো কোন ব্যক্তি যদি ঈমান সহকারে ভয় ভীতি করে কোন ব্যক্তি যদি ঈমান সহকারে ভয় ভীতি করে মাত্র একটি সিয়াম রাখে কয়টি সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান পৃথিবীর মানুষ তোমরা শোনো কোন ব্যক্তি যদি ঈমান সহকারে ভয় ভীতি সহকারে ঈমান সহকারে ভয় ভীতি নিয়ে আল্লাহকে রাজি খুশি করতে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে দিবালোকে সকল প্রকার পাপাচার পানাহার চৌরাচার থেকে ফিরিয়ে নিজেকে রাখে আর রাতের আধারে লাইলাতুল কিয়াম করে তাকে আল্লাহ বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উফিরালাউ মা তাকাদ্দামা মিন জামবিহি তার অতীতের যত পাপ রয়েছে ক্ষমা করে দিবে কে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এই কথার দাম আছে না নাই কত বড় কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি ঈমান সহকারে ভয় ভীতি সহকারে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একটি সিয়াম রাখে দিবালোকে পাপাচার পানাহার চৌরাচার থেকে নিজেকে ফিরিয়ে রাখলো রাতে রাতে লাইলাতুল কিয়াম করলো শুধু এতটুকু কাজ যদি কেউ করে তাহলে গুফিরালাহু মা তাকাদ্দামা মিন জামবিহি তার অতীত জীবনের যত পাপ রয়েছে ক্ষমা করে দেয় কে আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ সিয়ামকারীর মর্যাদা আছে না নাই আছে আপনার সম্মান আছে না নাই আছে এটা আমার কথা নয় আজ থেকে 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলে গিয়েছিলেন সাহাবীরা নোট করেছিলেন বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে কোন ব্যক্তি কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ঈমান সহকারে ভয় ভীতি সহকারে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে রাতের দিনের দিবালোকে দিনের সূর্যের আলোতে পাপাচার পানাহার যৌনাচার থেকে নিজেকে ফিরিয়ে রাখলো আর রাতের আধারে লাইলাতুল কিয়াম করলো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলেছে তার সিয়ামটা যদি স্রেফ আল্লাহ সন্তুষ্টির জন্য হয় যদি আল্লাহ কবুল করে গুফিরালাহু মা তাকাদ্দামা মিন জামবি অতীতের যত পাপ রয়েছে ক্ষমা করে দিবে কে আল্লাহ অতএব দরকার আছে না নাই এই হাদিস প্রমাণ করছে শুধু দিনের বেলাতে না খেয়ে থাকবেন পাপাচার থেকে ফিরিয়ে রাখবেন পানাহার থেকে নিজেকে ফিরিয়ে রাখবেন যৌনাচার থেকে নিজেকে ফিরিয়ে রাখবেন রাতের বেলা বলবেন যে অসুস্থ হয়ে গেলাম দুর্বল হয়ে পড়লাম আজকে তারাবিটা ছেড়ে দিলাম লাইলাতুল কিয়াম আজকে নাই করলাম এরকম অলসতা করা যাবে করা যাবে লাইলাতুল কিয়াম বিশেষভাবে করতেই হবে পড়তেই হবে আমরা অনেকে মনে করি এই লাইলাতুল কিয়ামটা তারাবির সালাতরা নফল সালাত যেহেতু ছেড়ে দেবো মন চাইলে করব নচেত ছেড়ে দেব এরকম অলসতা করে যদি ছেড়ে দেন আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না অসুস্থতার হিসাব হচ্ছে ভিন্ন হিসাব এমনি ছেড়ে দিবেন এত বড় সুন্নাত তরক করে ফেলবেন আপনি জান্নাতের আশা করতে পারেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক বলুন আমিন সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় সিয়ামকারীর মর্যাদা ব্যাপারে সিয়াম পালনকারীর সম্মানের ব্যাপারে একাধিক হাদিস রয়েছে আমি আপনার সামনে আরেকটা হাদিস পেশ করছি শুধু আপনার মনোযোগ কামনা করছি দেখুন আপনি এত কষ্ট করে সিয়াম রাখবেন আপনার কি লাভ আপনার কি ফায়দা হবে আপনার ফায়দার জন্য আপনার লাভের জন্য আমার কথা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার বছর পূর্বে এই কথাগুলো বলে গেছেন আমি শুধু নকল করছি আপনার সামনে আপনার মনোযোগ কামনা করছি আপনাকে এই ব্যাপারে আরেকটা হাদিস শোনাচ্ছি দেখুন জামিউ তিরমিজির মধ্যে হাদিস রয়েছে হাদিস পাবেন 1624 নম্বর হাদিস জামিউ তিরমিজির মধ্যে হাদিস রয়েছে হাদিস নম্বর 1624 নম্বর হাদিস আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم ارشاد করেছেন তিনি বলেন من صوم يوما في سبيل الله কে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর পথে একটি সিয়াম পালন করলো মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য একটি সিয়াম পালন করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনাহুন নার জাহালাল্লাহু বাইনাহু ওয়া বাইনাহুন নার আল্লাহ তাআলা তার মাঝে আর জাহান্নামের মাঝে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য একটি সিয়াম রাখবে আল্লাহ তার মাঝে আর জাহান্নামের মাঝে খন্দক তৈরি করবে এক
একটা ঘর তো তৈরি করবে একটা পুকুর তৈরি করবে ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত করে ফেলবে একটা পুকুর করবে যার দূরত্ব বান্দা থেকে জাহান্নামের দূরত্বটা কতটুকু হবে আবার তিনি বলেন কামা বাইনাস সামাই ওয়াল আরদি আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু ঠিক বান্দার কাছ থেকে জাহান্নামের দূরত্ব ঠিক ততটুকু হবে বলেন সুবহানাল্লাহ কথা আগে বুঝতে পারলেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোন ব্যক্তিকে নয় সির্ফ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে মাত্র একটা সিয়াম পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মাসখান থেকে তার কাছ থেকে জাহান্নামের দূরত্ব এতটুকু হবে তার কাছ থেকে আল্লাহ জাহান্নামকে এত দূরে রাখবে কত দূরে জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু বলুন সুবহানাল্লাহ আপনার মর্যাদা আছে না নাই এই হাদিস প্রমাণ করছে আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সিয়াম রাখেন লোক দেখানোর জন্য নয় বাহাবার জন্য নয় সম্মানের জন্য নয় সেফ সন্তুষ্টি কার শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আল্লাহর রাস্তায় একটা সিয়াম রাখেন এই হাদিস প্রমাণ করছে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন পাবেন ইনশাআল্লাহ আপনি মৃত্যুর পরে জান্নাতে যেতে পারবেন পারবেন ইনশাআল্লাহ অতএব সিয়াম রাখার দরকার আছে না নাই বিভিন্ন অজুহাত দেখি কি সিয়াম ভাঙা যাবে আমাদের মাঝে কিন্তু বড় স্বভাব রয়েছে অল্পতে আমরা সিয়াম ভেঙে ফেলি আমরা শুধু মাসালা খুঁজি মাসলা মাসাইল কোথায় আছে আমরা শুধু তালাশ করি আমরা বলি ইসলাম এত কষ্টের নয় ইসলাম একদম সহজ ধর্ম সালাত যদি তুমি দাঁড়িয়ে আদা না করতে পারো বসে করো বসে না করলে শুয়ে করো আল্লাহ সুযোগ দিয়েছে সিয়াম যদি তুমি রাখতে না পারো ফিদিয়া প্রদান করো আল্লাহ সুযোগ দিয়েছে কিন্তু কাদেরকে সুযোগ দিয়েছে হাত দিয়ে আমরা পা দিয়ে আমরা চলাচল করতে পারি হাত দিয়ে আমরা পরিশ্রম করতে পারি শক্তি দিয়ে আমরা চলাফেরা করে কষ্ট করতে পারি কিন্তু সিয়াম রাখার সময় আমরা বলি আর আমার এই দলি আমরা অসুস্থ এরকম লোকের জন্য কি সিয়াম ভাঙা যাবে আমাদের মাঝে পরিবর্তন হবার দরকার আমরা অল্পতেই নিজেকে দুর্বল মনে করি কিন্তু নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি আমরা স্বার্থ উদ্ধার করি মনে রাখবেন এ জীবনই শেষ নয় মনে রাখবেন এই সুখই আপনার শেষ সুখ নয় অনন্তকালের সুখ রয়েছে মৃত্যুর পরে অতএব মৃত্যুর পরে যদি অনন্তকাল সুখময় জীবন পালন করতে চান অনন্তকাল সুখ পেতে চান তাহলে আপনার কর্মসূচির দরকার আছে না নাই এবার সিয়াম কি ছেড়ে দিবেন না রাখবেন কষ্ট হলেও রাখবেন না ছেড়ে দিবেন একটা সিয়াম যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কষ্ট করে রাখেন আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নাম থেকে বান্দার কাছ থেকে জাহান্নামের দূরত্বটা কতটুকু হবে জমিন থেকে আসমানের দূরত্বটা যতটুকু বান্দার কাছ থেকে জাহান্নামের দূরত্বটা ততটুকু হবে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ অতএব সিয়াম পালনকারীর মর্যাদা আছে না নাই শুধু তাই নয় এই ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস বর্ণনা করেছেন আপনার মনোযোগ কামনা করছি আপনি এক খেলে তাকিয়ে থাকুন আমি বিশ্বাস করি